হ্যালো বন্ধুরা, আজ রাত 8:30 থেকে ইস্ট বেঙ্গল দল তাদের সুপার কাপের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল ওড়িশা এফসির বিরুদ্ধে। নতুন কিটে নতুন রূপে দেখা যায় আজ লাল হলুদ ব্রিগেডকে। খেলার প্রথম মিনিট থেকে কিন্তু ওড়িশা এফসি দলের আপ ফ্রন্টের প্লেয়াররা বেশ আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে। তবে ওড়িশা এফসি দলের আক্রমণগুলি কিন্তু দারুণভাবে আটকে দেয় ইস্ট বেঙ্গল দলের ডিফেন্স, এবং এরপরই 37 মিনিটের মাথায় একটা নজরদায়ক গোল করে ইস্ট বেঙ্গলকে এক গোলে এগিয়ে দেয় মোবাসির, যার ফলে কিন্তু 1-0 গোলে প্রথমার্ধের খেলায় এগিয়ে থাকে আজ লাল হলুদ বাহিনী। এরপর দ্বিতীয়ার্ধে শুরু থেকেই অনেকটা আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় ইস্ট বেঙ্গল বাহিনীদের। 58 মিনিটের মধ্যে ক্লিটনের কাছে গোল করার একটা সুযোগ আসে, কিন্তু অল্পের জন্য সেই গোলটা মিস করে ক্লিটন। এরপর 72 মিনিটের মধ্যে নন্দকুমারের গোলে ম্যাচের সমতা ফেরায় ওড়িশা এফসি, এবং এরপর গোলের সুযোগ আসে কিন্তু দুই পক্ষের কাছেই আরো কয়েকটা, কিন্তু কোনো দলের কাছ থেকে কিন্তু আর গোল আসেনি, যার ফলে সুপার কাপের প্রথম ম্যাচে এগিয়ে থেকে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ ড্র করলো আজ ইস্ট বেঙ্গল দল। এবং আজকের ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল দলের প্লেয়াররা অসংখ্য গোলের সুযোগ মিস করলো, সেটা কিন্তু তোমরা দেখতেই পেয়েছো। তো আজকে ইস্ট বেঙ্গল দলের খেলা দেখে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এটাই ছিল আজকের ইস্ট বেঙ্গলকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।